জি ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন যে এখন একজন আলিম একথা বলেছেন যে পৃথিবীর নিচে সমুদ্র আছে আহ বড় মহাসমুদ্র আছে যেটা আমরা দেখতে পাই না বড় বড় পাহাড়ের যে ঢাকা আছে তার তলে সমুদ্র আছে ইত্যাদি এবং তিনি এটা বলেছেন যে এটা হাদিস কিন্তু হাদিসের আমল করা না গেলেও তথ্যের হাদিস কথা গ্রহণযোগ্য আহ প্রথমত যিনি হাদিসটা বলেছেন হুবু হুবু ওই অর্থের হাদিস না থাকলেও মোটামুটি ওই সম অর্থের হাদিস আবহাওয়ার মধ্যে এসেছে 2490 2490 এবং এই হাদিসটা দাইফ বড় অংশ এক আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ আলাইহি হাদিসটাকে বলেছেন সিরসাতুল হাদিস আসহ এ ইজাইফার মুদদ তিনি মুনকার বলেছেন শুধু দাইফ বলেননি মুনকার বলেছেন এখন কথা হচ্ছে যে এইরকম দাইফ হাদিসগুলোকে আমল করা যাবে কিনা বা তথ্যের জন্য এগুলি মানুষের সামনে বলা বা এরকম হাদিস প্রচার করা যাবে কিনা এখানে একটা বিষয় যে আমল করা যাবে না কেন বা সেটাকে তার প্রতি বিশ্বাস করা যাবে না কেন এর একটা আকিদা সংক্রান্ত গুরুত্ব মাহাত্ম রয়েছে সেটা হচ্ছে কি যে হাদিসটা সাহি যে হাদিসটা রসুল্লাহ সাল্লামের কথা বলে প্রমাণিত সেই হাদিসের কথাগুলো সত্য প্রমাণিত হওয়া সময়ের অপেক্ষা সে হাদিসের কথাগুলো সত্য প্রমাণিত হওয়া সময়ের অপেক্ষা আলহামদুলিল্লাহ বহু হাদিসের কথা সত্য প্রমাণিত হয়ে গিয়েছে যেগুলি হয়নি সেগুলো প্রমাণিত হবেই হবে ইনশাআল্লাহ কেননা সেগুলি রসুলামের কথা আর রসুলাম তার পবিত্র মুখ দিয়ে যা কিছু বলেছেন সেগুলি পক্ষান্তরে তার কথা নয় বরং তাকে আল্লাহ বিভিন্ন ভাবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বা অন্তরে কথা মাধ্যমে ইলহাম বলছে বিভিন্ন মাধ্যমে আল্লাহ রুবুল্লাহ আলামী রসুল ইসলামের কাছে সেগুলি পাঠিয়েছেন আর রসুল্লাহ রসালামের কথা সেগুলি তিনি বলেছেন হ্যাঁ তো সেজন্য জন্যে রসুলামের কথা মানেই সত্য প্রমাণিত হবে এটা নিশ্চিত প্রমাণিত হওয়াটা শুধুমাত্র সময় অপেক্ষা কিন্তু যেটা জরিফ হাদিস কিন্তু যেটা জরিফ হাদিস যার দুর্বলতা বা জয়ীফ হওয়ার বিষয়টা কিংবা যেটা মনকার হাদিস যেটা মনকার হওয়াটা প্রমাণিত হয়ে গিয়েছে এবং সেটা এটা প্রমাণিত যে এটা রসুলামের কথা নয় এখন যে হাদিস যে হাদিস সম্পর্কে প্রমাণিত হয়ে গিয়েছে যে এটা রসুলামের কথা নয় বরং এটা দাইফ মুনকার বা জাল হাদিস মৌদুর হাদিস তো যেটা রসুলামের কথা নয় সেটা প্রমাণিত হবে কি হবে না এই নিশ্চয়তা কোথায় পাওয়া যাবে এখন আমি তথ্যের জন্য বলে দিলাম যে এটা সহি না হলেও এইরকম হাদিসের মধ্যে আছে আর আমি সেই কথার উপর বিশ্বাস করে নিলাম যদি তথ্যটা ভুল হয় যদি সেই রকম জিনিস সত্য প্রমাণিত না হয় তাহলে তো মানুষের অন্তরে হাদিস সম্পর্কেই সঙ্গ তৈরি হবে যে দেখো এরকম প্রচার করেছিল যে হাদিসের মধ্যে এরকম আছে কিন্তু আসলে এরকম কিছুই নেই কিংবা যদি পরে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বা বিজ্ঞানের আলোকে ওটা প্রমাণ করতে গিয়ে দেখা যায় না আসলে এরকম কোন তথ্য ভূগোল ভৌগোলে নেই বা ভূগোলে কোনো এরকম কোন প্রমাণ পাওয়া যায় না তো সেক্ষেত্রে তো সেই প্রশ্নটা হাদিসের উপরে গিয়ে আসবে সেজন্য এই জন্যে হাদিসের ক্ষেত্রে যেটা রসুল্লাহামের কথা প্রমাণিত তাকে এক বাক্যে মানতে হবে সেটা আপনার বুদ্ধিমত্তায় ব্রেনে আসুক কিংবা না আসুক আপনি মানতে বাধ্য কেন যে এটা রসুল ইসলামের কথা কিন্তু যেটা হাদিস নয় যেটা রসুল ইসলামের কথা নয় যেটা জয়েব দুর্বল জাল বা অন্য কোন সঙ্গে আমার তাকে সংজ্ঞাত করি না কেন যেহেতু এটা প্রমাণিত হয়েছে যে সেটা রসুল ইসলামের কথা নয় তারপরেও প্রমাণ করা প্রচার করা মানে এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে মানুষের পরবর্তীতে এই সম্পর্কে সন্দেহ তৈরি হতে পারে বা মানুষের অন্তরে ইমানে দুর্বলতা আসতে পারে যে দেখো আমরা আমরা এটা হাদিস বলে জানতাম কিন্তু আসলে এরকম তো কিছুই হয় না এরকম তো কিছুই নাই বা বাস্তবে তো দুনিয়াতে এরকম কিছুই নেই বা এটা তো সত্য প্রমাণিত হওয়ার কোনো অপশন বা কোনো সম্ভাবনা নেই তো এতে হাদিসের উপরেই মানুষের বিশ্বাস বা আস্থা হারাতে শুরু করবে এই জন্যে যখন কোন একজন আলেম বলেছিলেন যে দু সালে একটা এমত হবে তখন আলহামদুলিল্লাহ আমি এবং আমার মতো অনেক আলেমরা এর বিরোধিতা করেছিলেন এবং আমি এর একটা ভিডিও তৈরি করেছিলাম যে দু সালে যে তিনি যে আইডিয়া করে বললেন দু হাজার সালে একটা এমত হবে এবং মানুষ খুবই একবারে সতর্কতার সঙ্গে দু হাজার সতেরো সালে কেয়ামত হবে প্রস্তুতি শুরু করে দিলেন দেখা কি গেল দু হাজার সতেরো সালে হলো না এখন মানুষের অন্তরে কি হবে যে যে সমস্ত আলেম বা যে আলেম কথা বলেছিলেন যে দু হাদিসের সমস্ত রকমের তথ্যের ভিত্তিতে যে কিছু যা ইশারা ইঙ্গিত পাওয়া যায় তার তার নির্যাস নিয়ে আমি বলছি যে দু হাজার সতেরো সালে কেয়ামত হবে এবার দু হাজার সতেরো সালে যখন হলো না তখন তো অনেকের অন্তরে সন্দেহ তৈরি হবে যে তারা হাদিসের কথা সত্য না হাদিসের কথা সত্য না কিন্তু হাদিস কি কি বলেছে যে দু হাজার সালে কেমত হবে তা তো বলেনি ওই আলেম নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করতে গিয়ে কথা বলেছে এখন মানুষ তো ওই আলেমকে দেখবে না মানুষ তো ওই আলেমের সঙ্গে সঙ্গে হাদিসকে জড়াবে যে হাদিসের এই তথ্য মিথ্যা আজবিল্লা তো সেই জন্যে এমন কোন তথ্য হাদিস বানিয়ে বলা উচিত নয় যেটা হাদিস নয় কেননা হাদিসের সত্যতা প্রমাণিত হওয়া নিশ্চিত অনিবার্য কিন্তু যেটা হাদিস নয় তার সত্য প্রমাণিত হওয়া অনিবার্য নয় হতে পারে না হতে পারে আমি একটা টুক্কা মারলাম লাগতে পারে না লাগতে পারে তো এটা এই দায়িত্ব কে নেবে সেজন্য এমন কোনো কথা যেটা রসুল সালাম থেকে প্রমাণিত নয় রসুল কথা হিসেবে প্রমাণিত নয় সেটাকে হাদিস 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 হিসেবে প্রচার করা জায়েজ নয় কেননা এটা পরবর্তীতে অনেকের অন্তরে সন্দেহ তৈরি করতে পারে অনেকের অন্তরে অনেকের ইমানকে দুর্বল করতে পারে ওই জন্য এরকম তথ্য প্রমাণ করা প্রচারিত প্রচার করা বা বলে বেড়ানো জায়েজ নয় আলাইকুম হাজার